নমস্কার বন্ধুরা, বুড়িবোঝ ভিলেজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজ আমি আপনাদের স্মার্ট ননি দিদির স্টাইলে করলা ভাজা বানিয়ে দেখাবো। আশা করি আজকে রেসিপিটি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন। ননি দিদির স্টাইলে করলাটাকে আমি কেটে নিয়েছি, এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। ভালোভাবে করলার গায়ে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার করলা ভাজার জন্য আমি কড়াইতে বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে দিয়ে দিলাম। এবার লবণ হলুদ মাখিয়ে রাখা করলার পিসগুলো দিয়ে দিচ্ছি। ভাজাগুলো প্রায় আমার হয়ে এসেছে। স্মার্ট দিদি নন্দিনী দিদির স্টাইলে করলা ভাজা আমার একবারে কমপ্লিট। দেখুন বন্ধুরা কত মুচমুচে হয়েছে করলা ভাজাগুলো। আপনারাও অবশ্যই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন। এমনই মজাদার রেসিপিগুলো দেখতে হলে অবশ্যই বুড়িভোজ ভিলেজ কিচেনকে সাবস্ক্রাইব করবেন। আজকের বানানো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো সবাইকে বিদায় জানাই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।